নবী গো, আপনার আহলে বায়াত কারা? আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জানে আদায় উম্মতের দলেরা, আমার আহলে বায়াত হইল তারা, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা জামাতা হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, ওনার কলিজার টুকরা দুই সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন সহ আমি নবী একজন, এই পাঁচজন হলো আহলে বায়াত। নবী গো, এই আহলে বায়াতরা যদি আমরা ভালোবাসি, আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন না, আমরা কি পাব? আমার নবী বলে এই আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কিস্তির মতো, নৌকার মতো, যারা তোমরা আমার বংশধর হযরত ফাতেমারে ভালোবাসবা, আমার মওলা আলীরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হুসাইনরে ভালোবাসবা, এই চারজনকে ভালোবাসার কারণে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বললাম। নূহ নবীর নৌকাতে যারা যারা আরোহণ কইরা বাইসা গেছে নূহ নবীর জামানার প্লাবনের সময়, যারা আমার আহলে বায়াতে আখির জামানার মধ্যে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, মওলা আলীরে ভালোবাসবে, হযরত ইমাম হাসান রে ভালোবাসবে, ইমাম হুসাইন রে ভালোবাসবে, নূহ নবীর নৌকার প্লাবনের সময় যেমন নূহ নবীর উম্মতেরা বাঁচে, তোমরা তেমন ভাবে বাইচা যাইবা, তোমরা তেমন ভাবে নাজাত পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা, আপনার আলী, আপনার হযরত ইমাম হাসান, আপনার হযরত ইমাম হুসাইন, তাদেরকে তো আমরা পাই নাই, তাদেরকে তো আমরা দেখি নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের, হযরত ইমাম হাসানের আওলাদ আজকে গাউসুল আজম মাজবান্দারি, হযরতে আহমদুল্লাহ কেবলা কাবার আওলাদেরা, হযরতে শফিউল বশর মাজবান্দারি সহ ওনার কলিজার টুকরা শাহজাদা হযরতে মুজিবুল বশর মাজবান্দারি, ওনাদের আওলাদের সদারত ক্রমে আস্তে আস্তে করে যুগের ধারাবাহিকতায় আজকে মাজবান্দারির আওলাদেরা মানুষকে মুরিদ করায়, মানুষকে বায়াত করায়। মাজবান্দার দরবারের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনি, যদি আপনি খাস মহলের মধ্যে প্রবেশ করেন, নামাজ আছে, মাঝবান্ডার দরবারে গেলে দেখবেন খাসমহলের মধ্যে এবাদত আছে, মাঝবান্ডার দরবারের মধ্যে খাসমহলে গেলে দেখবেন তরিকতের বড় দাওয়াত আছে, এগুলা গ্রহণ কইনা যদি আপনি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করতে পারেন, আল্লাহর কসম রে, ও উত্তর বলরামপুরের যুবকেরা, ও উত্তর বলরামপুরের মুরব্বীরা, উত্তর বলরামপুর এলাকার মা বোনেরা, গাউসুল আজম মাঝবান্ডারির হাতরা দইরা, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতটা বেশি বেশি করতে পারে, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের মুহাব্বতে আপনাদেরকে আওলাদে রাসূল গাউসুল আজম মাজবান্দারির পত মত অনুসারে জান্নাতের আলা মকাম দিতে পারে কি পারে না? কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজবান্দারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজবান্দারি মাওলানা কেমন, ওরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজবান্দারি মাওলানা কেমন, আরে কোরআনে কই চিনলে তারে, না চিনিলে সংসারে, কোরআনে কই চিনলে তারে, না চিনিলে সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাজবান্দারি মাওলানা কেমন। আল্লাহ তাআলা এই তরিকতে গাউসুল আজম মাজবান্দারির অনুসরণ অনুকরণের মাধ্যমে আজকের বয়ান সম্পূর্ণ করার তৌফিক দান করুন, জোরে করে না আমিন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি আপনাদের জন্য আকর্ষণীয় মুখ, যিনি বাগদাদ শরীফের খলিফা মাওলানা শায়খ আবু সুফিয়ান আল কাদির হুজুর, হুজুর আসরের নামাজের পরপর উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ পড়েন। বিশেষ করে আজকের মাহফিলে আরেকজন নক্ষত্র আছেন আপনাদের এলাকার মুরব্বীরা ওনাকে বেশি পছন্দ করে, মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব ব্রাহ্মণবাড়িয়ার
উনি আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন। বিশেষ করে আরেকজন নতুন মুখ আপনাদের এলাকায় আগমন করতেছে, মুফতি ইলিয়াস হুসাইনি আলমাইজ ভান্ডারী। ওনার বয়ান কণ্ঠটা কুকিলের মতো খুব সুন্দর, একটানা বয়ান করে, আপনারা ইনশাল্লাহ ওনার বয়ানও শুনবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের বয়ানগুলো আপনাদেরকে ভালোভাবে শোনার এবং শোনার পর আমলি জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন, যেহেতু আমার সময় অল্প, বয়ানের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ইন্না বাতাসা রব্বিকা লাশাদিদ, নিশ্চয় আল্লাহর ধরা হলো শক্ত ধরা। এই আলোচনার ধারাবাহিকতায় এই আয়াতের প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এবং জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন। বাইজাবি শরীফের মধ্যে বাইজাবি শরীফের তাফসিরকারক এই আয়াতে কারিমার তাফসির বড় সুন্দরভাবে করতেছেন, জানিয়ে দিচ্ছে, হে জগতের বান্দারা, ইন্না বাতাসা রব্বিকা লাশাদিদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখন শক্ত করে ধরবেন? এমন টাইমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শক্ত করে ধরবেন যখন আপনার সামনে আপনার এলাকার মানুষ থাকবে, আপনার থানার মানুষ থাকবে, আপনার জেলার মানুষ থাকবে, আপনার ছোট থাকবে, আপনার বয়স্ক মুরব্বীরা থাকবে। সকল মানুষ যখন এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্ত করে ধরবে। রব্বে কারীম, আল্লাহ ওই জায়গাটা কোন জায়গা আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে শক্ত করে ধরবে ওই জায়গার অন্য কোনো জায়গা না, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কেন হাসরের ময়দানে আমাদেরকে শক্ত করে ধরবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয় উম্মতের দলেরা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা ধর্ম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, এমন কিছু কর্ম দিয়া পাঠাইছেন, এই কর্ম যারা মানবে তারা মুমিন হবে, এই কর্ম যারা মানবে না তারা মুশরিক বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ওয়াজ করে শোনায়া দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন রসুলকে প্রেরণ করা হয়েছে হেদায়েতের বাণী দিয়া, সত্য ধর্ম দিয়া, যারা এই হেদায়েতের বাণী এবং সত্য ধর্মকে অস্বীকার করে অথবা তাদের মুখের ফুৎকার দ্বারা নিবেয়া দিতে চায়, এরা মুসলিম নয়, এরা মুশরিক, এরা বেঈমান, এরা কাফের। আল্লাহ তাআলা কারা আপনার পেয়ারা হাবিবের ধর্ম এবং ইসলাম ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দুনিয়ার জমিনে মানুষকে হেদায়াতের রাস্তা দেখানোর পথটাকে বন্ধ করে দিতে চায়? আমার আল্লাহ তাআলা বলে, যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত এমন অনেক মানুষ থাকবে যারা এই আলোটারে নিবিয়া দিতে চায়। ও গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনি নবীর উম্মত, আমরা তো চিনি না, এমন একটা উদাহরণ আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস পর্যন্ত বর্ণনা করেছে, যারা যুগ যুগ ধরে আল্লাহর হাবিবের সাথে বেঈমানি করবে, আল্লাহর হাবিবের ইসলাম ধর্মটাকে ধ্বংস করার চেষ্টা করবে। নবীজি কার কথা বলতেছেন? আমার নবী বলতেছে, আমি নবী যখন ইসলামের দাওয়াত দেই, একটা ইহুদি আসছে, খ্রিস্টান আসছে আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য। কে আসছে? খ্রিস্টান আসছে ইসলাম গ্রহণ করার জন্য। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী তারে কালেমা পড়াইয়া দিছে, বলেন কালেমা যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তি মুমিন, কিন্তু মুমিন উনি নামে হইছেন মাত্র, ঈমান আনার পরে আমলে জিন্দগিতে বাস্তবায়ন করার মাধ্যমে পরিপূর্ণ মুমিন হয়, মুমিনের ধারাবাহিকতা রক্ষা করে। খ্রিস্টান ব্যক্তি একটা ডাক দিয়া কয়, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন, ও মায়ার নবী আপনার ধর্মটা আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় আনন্দের লাগে। আমার নবী ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে ওই ব্যক্তি আমার নবীজির দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ওহী নিয়ে আগমন করতেন, ওই ব্যক্তি আমার নবীর ওহীগুলারে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে সূরা আলে ইমরান ওই ব্যক্তি নিজেই লেখছেন, ছিল খ্রিস্টান হইছে মুসলমান, এরপরে হইছেন কাতেবে ওহীমানি ওহীর লেখক। উনি যখন ওহী লেখলেন, লেখতে 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 ওনার বয়স যখন বাড়ি হয়ে গেছে, অল্প কিছুদিন পরে ওই ব্যক্তিরে ওনার ধর্মের মানুষেরা মানে পূর্বে যেই ধর্মে ছিল খ্রিস্টান ধর্মের মানুষেরা এসে ডাক দিয়ে বলে, তোমার বাপ দাদা খ্রিস্টান ধর্মের ছিল, তুমি মুসলমান ধর্ম গ্রহণ করলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ করলা, না না না, তুমি তোমার বাবার ধর্মটারে তোমার বাপ দাদার ধর্মটারে ধুলিস্যাত করবা না, ইসলাম ধর্ম ত্যাগ করো, ত্যাগ করলে তোমাকে আমরা খ্রিস্টানরা ভালোভাবে গ্রহণ করবো। বাজান রে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে ওহি লেখার পরে আবার তার খ্রিস্টান ভাইদের কথা শুনিনা, সে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার অল্প কিছুদিন পরে ওই ব্যক্তির যখন ইন্তেকাল হইয়া যায়, ইন্তেকালের পরে মুসলমানরা আর তার দাফনও করে না, তার কাফনও দেয় না, তার জানাজাও পড়ায় না, কারণ সে মুসলমান হওয়ার পরে আবার বেইমানি করে খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানরা বলে আমরা তাকে কাফন পরাবো না, আমরা তাকে দাফন দিব না, এই জন্য তারা তার খ্রিস্টান মানুষদের কাছে আবার সফর্দ করে দাও। খ্রিস্টান ধর্মের লোকেরা ওই ব্যক্তিরে সুন্দর করে নিয়ে তাদের ধর্মের নিয়ম কানুন মাইনা, তারা যখন মাটি খুইরা ওই খ্রিস্টান ব্যক্তিটারে মাটির নিচে দাফন করার জন্য সাড়ে তিন হাত মাটি করলেন, সাড়ে তিন হাত মাটি খুইরা ওই ব্যক্তিরে ওই কবরের মধ্যে সয়া মাটিগুলা দেওয়ার পরে সবাই যখন বাড়িঘরের মধ্যে চলে গেছে, পরের দিন সকালবেলা তারা রাস্তার মধ্যে বাহির হইয়া দেখতেছে যেই ব্যক্তিরে সাড়ে তিন হাত মাটি খুইরা কবর দিছে ওই ব্যক্তির লাশটা উপরে পড়ে রয়েছে আর কবরের মাটিগুলা এলোমেলো ভাবে সরাইয়া রয়েছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। খ্রিস্টান ব্যক্তিরা চিন্তা করলেন কি রে, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই ব্যক্তিরে দাফন করার পরে কবর থেকে তারে তুইলা ফালাইয়া দিছে, মনে হয় মুহাম্মদের অনুসারীরা তারে মনে হয় কবর থেকে তুইলা ফেলছে। তারা পরের দিন আবার সাড়ে তিন হাতের পরে সাত হাত কবর করছেন, মানে ডাবল পরিমাণ গর্ত করে কবর করছেন। ওই কবরটারে খুইরা সাত হাত নিচে তারা দাফন করছে। তারা বাড়িতে যায় ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আবার আইসা দেখতেছেন ওই ব্যক্তির লাশটা উপরের দিকে কবর থেকে কে যেন তুলা ফেলছে আর কবরের মাটিগুলা কবরের আশেপাশে সব জায়গার মধ্যে ঘুরতেছে। সব জায়গার মধ্যে যখন আসে তারা আবার চিন্তা করলো, না রে না, এই ব্যক্তি খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে আবার যখন খ্রিস্টান হয়ে গেছে মনে হয় মুহাম্মদ এবং তার অনুসারীরা এই ছেলেটারে এই ব্যক্তিটারে কবর থেকে তারা তুইলা তুইলা ফালাইয়া দেয়, তারে আমরা এই জায়গার মধ্যে দাফন করব না, এখান থেকে দূরে কোনো জায়গার মধ্যে নিয়ে দাফন করব, অনেক দূরে নিয়ে সাত হাতের জায়গায় আর একটু বেশি কইরা কবরটারে খুইরা তারে মাটির নিচে দিয়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস শরীফ এবং এই কাউলটার সুন্দর বর্ণনা করতেছে, অনেক দূরে যখন তাদের এরিয়ার মধ্যে নিয়ে তারা আবার দাফন করা হইল, ওই জায়গার মধ্যে দাফন করে সবাই বাড়িতে চলে আসছে। পরের দিন সকালবেলা আবার তাদের কাছে খবর গেছে, তোমরা কারে দাফন করলা, কারে দাফন করলা, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠা দেখি কবরটারে তার ভিতরে রাখে নাই, না রাইখা কবরটারে কবর থেকে ছিটকাইয়া উপরে দিয়া দিছে, মাটিগুলা চারোদিকে সরাইয়া গেছে। এবার খ্রিস্টান মানুষগুলা বড় অবাক হইয়া গেছে, অবাক হইয়া ওই খ্রিস্টান মানুষগুলা খ্রিস্টান দলের একজন পাদ্রির কাছে যায় জিজ্ঞাসা করে, হে আমাদের খ্রিস্টান ধর্মের পাদ্রি, আপনার কাছে আমাদের একটা কথা জানতে বড় ইচ্ছা হয়। বলে কি জানতে চাও? বলে আমাদেরই খ্রিস্টান ধর্মের একটা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই ব্যক্তি আবার আরেকটা ধর্মের মধ্যে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, এখন তার মৃত্যুবরণ করার পরে তার আমরা দাফন করলাম, দাফন করার পরে একবার কবর তার রাখে নাই, দুইবার দাফন করলাম দুইবার কবর তার রাখে নাই, তিনবার দাফন করলাম তিনবার কবর তার রাখে নাই। খ্রিস্টান পাদ্রি আপনার কাছে জানতে চাই কারণটাকে আপনি বলবেননি। বলে একটু সময় দাও, কি দাও,
একটু সময় দাও, খ্রিস্টান পাদ্রী একটু সময় নিয়া কিছুক্ষণ পরে বলল, এই ব্যক্তি যে ইসলাম ধর্ম গ্রহণ করছে কার অনুসরণ করছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই কথা কার? আপনারা আসতে কইছেন সন্দেহ আছে? বলেন ওই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই কথা কার? এই কথা কেউ অস্বীকার করলে এটা কি মুমিন না কাফের? বলেন মুমিন না কাফের? তাহলে ওই মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান প্রত্যেকটা মানুষকে স্বচ্ছভাবে তাজাভাবে রাখা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। কথা বলেন সব প্রত্যেক মুমিনের কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া কয় উনি তো আল্লাহর সত্য নবী, ওনার কথা সে না মাইনা মুসলমান ধর্ম ত্যাগ করছে। শুধু ত্যাগ করে নাই, মুসলমান ধর্ম ত্যাগ করার পরে এই ব্যক্তির মুখে দিয়ে একটা কথা আসতো, বলে কি কথা? বলে ইহুদিরা আমাদের মাঝে যখন প্রচার প্রসার করে মুহাম্মদের সমালোচনা করত, করার সময় সে বলতো আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি লেখতাম, আমি যা লেখতাম মুহাম্মদ তাই জানতো, এর বেশি আর কোনো কিছু জানতো না। জোরে কন্যা জুবিল্লা, এই মন্তব্য করার কারণে সে মুহাম্মাদুর রসুলুল্লাহর সাথে বিয়াদবি করেছে। মুহাম্মাদুর রসুলুল্লাহর শানে বিয়াদবি করার কারণে কবরের মাটি পর্যন্ত এই ইহুদি ব্যক্তিরে গ্রহণ করে নাই। আমি জানতে চাই ও আমার উত্তর বলরামপুরের বাবারা, আমরা তো মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত, ওই নবীরে ভালোবাসি, ওই নবীরে মোহাব্বত করি, আমরা যদি ওই নবীর বংশধর ওই নবীর আওলাদদেরকে আমরা অনুসরণ না করি, ওই নবীর আওলাদদেরকে অবহেলা করি, তাহলে বলেন কবরের মাটি আমরা রে গ্রহণ করব নিরে বাবা? না না না, কবরের মাটি আমাদেরকে গ্রহণ করবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দারা, আমার আল্লাহ তাআলা তোমাদের কাছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর বিনিময় চান না, আমার আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর প্রত্যাবর্তন চায় না। দুনিয়াতে কোনো মানুষ একটা ঘর যদি ভাড়া নেয়, ওই ঘরটার জন্য 1000-2000 টাকা ভাড়া দেওয়া লাগে। আমার আল্লাহ যে আমরারে বানাইলেন, রিজিক দিলেন, এগুলার কোনো কিছুর ভাড়া লাগে না। আল্লাহ কয় বান্দা আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার নবীর বংশধর আহলে বায়াতদের ভালোবাসা চাই। নবী গো, আপনার আহলে বায়াত কারা? আপনি দয়াল নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয় উম্মতের দলেরা, আমার আহলে বায়াত হইল তারা, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা জামাতা হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, ওনার কলিজার টুকরা দুই সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন সহ আমি নবী একজন, এই পাঁচজন হলো আহলে বায়াত। নবী গো, এই আহলে বায়াতরা যদি আমরা ভালোবাসি, আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন না, আমরা কি পাব? আমার নবী বলে এই আহলে বায়াত হইল নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের কিস্তির মতো, নৌকার মতো, যারা তোমরা আমার বংশধর হযরত ফাতেমারে ভালোবাসবা, আমার মাওলা আলীরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসবা, আমার হযরত ইমাম হুসাইনরে ভালোবাসবা, এই চারজনকে ভালোবাসার কারণে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বললাম। নূহ নবীর নৌকাতে যারা যারা আরোহণ কইরা বাইসা গেছে নূহ নবীর জামানার প্লাবনের সময়, যারা আমার আহলে বায়াতে আখির জামানার মধ্যে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, মা
মাওলা আলী রে ভালোবাসবে, হযরত ইমাম হাসান রে ভালোবাসবে, ইমাম হুসাইন রে ভালোবাসবে। নূহ নবীর নৌকার প্লাবনের সময় যেমন নূহ নবীর উম্মতেরা বাঁচে, তোমরা তেমন ভাবে বাইচা যাইবা, তোমরা তেমন ভাবে নাজাত পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা, আপনার আলী, আপনার হযরত ইমাম হাসান, আপনার হযরত ইমাম হুসাইন, তাদেরকে তো আমরা পাই নাই, তাদেরকে তো আমরা দেখি নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের, হযরত ইমাম হাসানের আওলাদ আজকে গাউসুল আজম মাজবান্দারি, হযরত আহমদুল্লাহ কেবলা কাবার আওলাদেরা, হযরত শফিউল বশর মাজবান্দারি সহ ওনার কলিজার টুকরা শাহজাদা হযরত মুজিবুল বশর মাজবান্দারি, ওনাদের আওলাদের সদারত ক্রমে আস্তে আস্তে করে যুগের ধারাবাহিকতায় আজকে মাজবান্দারির আওলাদেরা মানুষকে মুরিদ করায়, মানুষকে বায়াত করায়। মাজবান্দার দরবারের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনি, যদি আপনি খাস মহলের মধ্যে প্রবেশ করেন, নামাজ আছে, মাজবান্দার দরবারে গেলে দেখবেন খাস মহলের মধ্যে ইবাদত আছে, মাজবান্দার দরবারের মধ্যে খাস মহলে গেলে দেখবেন তরিকতের বড় দাওয়াত আছে, এগুলা গ্রহণ কইনা যদি আপনি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করতে পারেন, আল্লাহর কসম রে, ও উত্তর বলরামপুরের যুবকেরা, ও উত্তর বলরামপুরের মুরব্বীরা, উত্তর বলরামপুর এলাকার মা বোনেরা, গাউসুল আজম মাজবান্দারির হাতরা দইরা, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতটা বেশি বেশি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের মুহাব্বতে আপনাদেরকে আওলাদে রাসূল গাউসুল আজম মাজবান্দারির পথ মত অনুসারে জান্নাতের আলা মকাম দিতে পারে কি পারে না? প্রত্যেক দরবারের এক একটা ধারাবাহিকতা আছে না? আপনাদের এই এলাকায় শুধু গাউসুল আজম মাইজবান্ডারির বায়াত আছে এমন না, বিভিন্ন দরবারের আছে। যে যেই দরবারের অনুসরণ করতেছেন, যে যেই দরবারের কর্মকাণ্ড, যেই দরবারের উসুলগুলো আপনার ভালো লাগে, ওই উসুল আপনি অনুসরণ করেন। বলে হুজুর কেন? কারণ এই উসুলগুলো অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনি নাজাতের পথ পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য যদি আপনার কাছে এসে একজন বলল, কেন দরবারে যাও, দরবারে কি দিব? আল্লাহর কাছে চাও আল্লাহ দিব। কেন পীরের কাছে যাও, কেন মাজারে যাও, ওরা তোমারে কি দিব? আরে বাবা, এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কেউ বলে নাই মাজার আমাদেরকে দেয়, পীর আমাদেরকে দেয়। আমরা বলি আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আমরা গাউসুল আজম মাইজবান্দারি বলেন, আওলাদে রাসূল বলেন, সুন্নি হক্কানি রব্বানি যত পীর মাশায়েখ কাছে ওনাদের উসিয়া দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ গাউসুল আজম মাইজবান্দারি সহ তোমার যত পীর মাশায়েখ কাছে, তোমার যত বন্ধু আছে, আল্লাহ তাদের ওসিলায় তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমি জানতে চাই আল্লাহর অলিরা হচ্ছে খাস, আল্লাহর অলিরা পাক, আল্লাহর অলিরা পবিত্র। আল্লাহর অলিদের কাছে গেলে আমরা এমন একটা রাস্তা পাবো, আল্লাহ তাআলা ঘোষণা করে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত পাওয়া যায় মুহসিনিন বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের নিকটবর্তী হইলে। আমরা বিশ্বাস রাখি আওলাদে রাসূল গাউসুল আজম মাইজবান্দারি ওনারা আল্লাহর মুহসিনিন বান্দা, খাস বান্দা। ওনাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে। ইন্তেকালের পরে আমরা নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। এবার আপনারা বলেন আওলাদে রাসূল গাউসুল আজম মাইজবান্দারি সহ সারা পৃথিবীর জমিনে যত পীর মাশায়েখ আছে, ওই পীর মাশায়েখদেরকে আমাদের অনুসরণ করার দরকার আছে না? নাই। মনে রাখবেন আজ পর্যন্ত যেই সুরের ঘরে সুরেরা আল্লাহর অলিদের বিরোধিতা করছে, মাজারওয়ালাদের বিরোধিতা করছে, পীর মুরিদির বিরোধিতা করছে, খবর লয়ে দেখেন তার জর্মে কিছু না কিছু ডিস্টার্ব আছে। বলে হুজুর কেন? কারণ এই বেড়া জানে না এ বাংলাদেশের জমিনের ভিতরে যত মানুষ বসবাস করছে, পূর্বের জামানায় জাহিলিয়া যুগের ভিতরে এ সব এগুলা ধুতি ফরা লেংডি ফরা ছিল। এই ধুতি আর লেংডি খোলাইয়া আমরা লুঙ্গি ফরাইছে আল্লাহর অলিরা ফির মাশায়েখেরা। আর এগুলা আইসে বর্তমান জামানায় ফতুয়া দেয় ফির ফুজা মাজার ফুজা, ফির ফুজা মাজার ফুজা। এ ব্যাকল জানে না ফির ফুজা আর মাজার ফুজা কইয়া এই বেড়াদের নিজের জীবনটারে হালকা করছে। বলে হুজুর কেন? আর এই ফির আর মুর্শিদ যারা আল্লাহর অলি যারা, তারা যদি
যদি তোমার এলাকার আগমন না করত, তোমার বাপদাদার ফরনের ভিতরে দুটি থাকতো, তোমার বাপদাদার নামের আগে মুহাম্মদ থাকতো না, বাপদাদারা সি লাগাইতো, তোমার বাপদাদারা আল্লাহ আকবরের আজানের ধ্বনি পাইতো না, কারণ আল্লাহ আকবরের আজানের ধ্বনি হযরতে শাহজালাল ইয়ামুনি সহ 360 আউলিয়ার সঙ্গী হযরতে বুরহানউদ্দিন আউলিয়ার অনুসারী যারা এবং শাহজালাল ইয়ামুনির সাথে আগমন করিয়া হযরতে নাসিরউদ্দিন সিবাসালা আল্লাহ আকবরের আজানের ধ্বনি দিয়া এই বাংলার জমিন রে পবিত্র বানাইছে। এ আল্লাহর ওলির উসিলায় আমরা ইসলাম পাইছি। আরে ব্যাককলের দলে আল্লাহর ওলি অনুসরণ করতে চায় না, মাজার পূজা বইলা মন্তব্য করে, আল্লাহর কসম এরা মাজার পূজা বলতে 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 থুতার দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাবে, আল্লাহর ওলির বিন্দু পরিমাণ কিছু হবে। এই জন্য চার পাঁচজন মানুষের কথা শুনিয়া আপনি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা বন্ধ করবেন না? বলে হুজুর কেন? এই ব্যক্তি যে আল্লাহর ওলি নিয়ে অনুসরণ করা নিয়া বা এই সমস্ত বক্তব্য ইউটিউবে শুনিয়া ইউটিউবের বক্তব্য নিশি দিয়া কমেন্টস করে, বন্ড ফির ফুজারি মাজার ফুজারি। পরে আমি এগুলার মাঝে মাঝে আইডিতে ঢুকি, এখন দুইটা দেই এর দাড়ি ফোম শেভ করা। আচ্ছা যার দাড়িগুলা ফোম শেভ করা এ যদি আমারে কয় ফির ফুজারি, আমি কি মানলাম? কথা মনে হয় বুঝেন নাই। যার দাড়িগুলা ফোম শেভ করা এ যদি আমারে কয় মাজার ফুজারি, আমি কি মানবো? এ যদি নবীর সুন্নত অনুসরণ করে কইতো যে আমি বন্ড, তাহলে মাইনা নিতাম কোন রকম, কারণ এ নবীর সুন্নত মানে। এখন মূলত এত নবীর সুন্নতই মানে না যে ফির মানবো ঘুরতে গিয়ে, কথা বোঝে না। বাংলার জমিনের মানুষগুলো যারা আমরা চলাফেরা করি, আপনাদের এই অঞ্চলে সোনাকান্দার মরিজ আছে না, সারসিনার মরিজ আছে না, তো এই কন্যারে যারা যারা গাউসুল আজম মাইজবান্ডের বায়াত গ্রহণ করছে, তারাও একটা ফদ ধরিয়া নাজাত পাওয়ার জন্য এত নিছে, কি কথা বলে ঠিক কিনা? বল এখন আপনারা কইব তো কোরআন মানলেই তো চলে, তো কোরআন পাইলা কারে দিয়া? কইব নবী মানলে চলে, তো নবী মাই পাইলা কারে দিয়া? কথা কয় না, কোরআন পাইলা কারে দিয়া, নবী পাইলা কারে দিয়া? ওরে কারু সিলাই সিন্নি খাইলি মোল্লা তোরা চিনলি না, বেইমানেরা মরলে তোরা কবরেতে জায়গা পাবি না রে, মরলে তোরা কবরেতে জায়গা পাবি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের অনুসরণ, বিশেষ করে আজকে যারা মাইজবান্ডারি যুব কাফেলার মাহফিলের আয়োজন করেছে, এই মাইজবান্ডারি যুব কাফেলার প্রত্যেকটা সদস্য সহ আমার জাহিদ হাসান প্রলো ভাই, বিশেষ করে ওনার আব্বা মনির হোসেন মাইজবান্ডারি ভাই সহ ওনাদের যারা সদস্য আছেন মাইজবান্ডারি যুব কাফেলার, এ মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এই মাহফিলও কবুল করে, মাইজবান্ডারি দরবারের প্রচার প্রসার যেন এই এলাকা সহ সারা বিশ্বে সাবলীল সুন্দরভাবে পরিচালিত রাখে। জোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।